কতটুকু পর্যন্ত করেছি গতদিন? ম্যাম মেথড অফ ফ্রোবেনিয়াস এর কেস 3 শেষ হয়েছে ম্যাম। কেস শেষ হয়েছে? শেষ হয়নি, শেষ হয়নি, শেষ হয়নি। আচ্ছা, আমরা লাস্ট করেছিলাম হচ্ছে এই যে, এটা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি না? জি ম্যাম দেখতে পাচ্ছি ম্যাম। সো আমাদের R1 আর R2 দুটোর ভ্যালু বের করেছিলাম আমরা, আমাদের যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল যেটা হচ্ছে মেথড অফ ফ্রোবেনিয়াস এর কেস 3 করেছিলাম আমরা। আপনাদেরকে বলেছিলাম R1 ইকুয়াল টু লার্জার রুট, যেটা এটার জন্য হচ্ছে আমাদের সলিউশনটা বের করার জন্য, R2 ইকুয়াল টু 0 এর জন্য যেটা, সেটা হচ্ছে আজকে আমাদের শুরু করার কথা। আচ্ছা, করেছেন R1 ইকুয়াল টু? R1 ইকুয়াল টু 1 এর জন্য সলিউশন করা হয়েছে? হ্যাঁ, কথা নাই। ম্যাথ করেছেন? হ্যাঁ, কে করেছেন শুনি, একজনও কি করেছেন? হ্যালো, হ্যালো, মিস করেছি। করেছো? কি ভ্যালু এসেছে বলো তো, কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু কি এসেছে? মিস, A1 হচ্ছে মাইনাস A0/4। A0/4 আসার কথা? A0/2 কি এত শব্দ হচ্ছে কেন? A0/2 আসার কথা। আবার A2 হচ্ছে মিস A0/12 আসার কথা। আর A3 মাইনাস A0/144, মাইনাস A0/144 আসার কথা। আচ্ছা, এখান থেকে আমরা বেসিক্যালি হচ্ছে, আমরা যেমন কেস 2 তে দেখেছিলাম যে আমাদের, একটু দেখে আসি আপনাদেরকে, আমাদের লাস্টে আমরা যখন কেস 2 ম্যাপ করি তখন আমরা Y1 এর যে সলিউশনটা বের করি তার কিন্তু একটা ইকুয়েশন ডেভেলপ করেছিলাম। এই যে Y1, সরি, এর আগের ক্লাসটাতে আছে, এই যে আমরা y1x এর যে সলিউশন বের করেছিলাম তার জন্য একটা ইকুয়েশন বের করতাম। তার কারণ হচ্ছে আমাদের এই y1x এর কিন্তু আবার ডিফারেন্সিয়েশন বের করা লাগতো, মানে y1x y1'x। সো সেম ওয়েতে হচ্ছে আমরা কেস 3 তেও হচ্ছে আমাদের যে সলিউশনটা আসবে সেটার জন্য কিন্তু একটা ইকুয়েশন, সামেশনের সিরিজ ডেভেলপ করবো আর কি, ইকুয়েশন তো না, সামেশনের সিরিজ ডেভেলপ করবো। আচ্ছা, কিভাবে করবো? আমাদের এই A0/2 এর যে ভ্যালুগুলো আসলো এটাকে আমরা এইভাবে যদি লিখি, এখানে একটা কোশ্চেন হতে পারে, এই যে আমি এখানে ফ্যাক্টোরিয়াল লিখলাম যে 2 কে ভেঙে হচ্ছে 2 1 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, বা 3 মানে 12 কে ভেঙে হচ্ছে 3 2 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। এখন আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি, বাট যখন আমরা এক্সামে করব তখন আমরা জিনিসটা কিভাবে ডিসাইড করব, যে আমরা কিভাবে বুঝবো যে আসলে কি ধরনের সামেশন সিরিজ আমরা যেতে পারি। সো আপনাদের ম্যাক্সিমাম সলিউশনেই হচ্ছে আপনারা দেখবেন ফ্যাক্টোরিয়ালের একটা টার্ম নিচে থাকবে, মানে আপনাদের নিউমেরিক্যাল যে টার্মগুলো সেটাকে অবশ্যই কোনোভাবে মানে গুণ বিয়োগ ভাগ যাই করেন না কেন, এই টার্মটা অবশ্যই হচ্ছে আমাদের একটা ফ্যাক্টোরিয়াল এর টার্ম আসবে, নিউমেরিক্যাল এর যে ভ্যালু গুলো থাকবে, ঠিক আছে? বিকজ সামেশন এর সিরিজে কি আলটিমেটলি আমাদের নিউমেরিক্যাল যে ভ্যালু গুলো থাকবে সেটাকে কিন্তু আমাদের n এর টার্মে আনতে হবে, যেহেতু আমাদের আমাদের মানে সামেশন এর মানেই হচ্ছে আমাদের লিমিট লেখার পরে সেখানে n সিরিজের কোন একটা ভ্যালু থাকতে হবে। দ্যাট মিন্স এই মানে ভ্যালুটাকে, নিউমেরিক্যাল ভ্যালুটাকে আমাদের n এর একটা টার্মে কিন্তু ফেলতে হবে। আচ্ছা, এবং এখানে কিন্তু আবার, হ্যাঁ আবার মিস আবার একটু বলা যাবে? হ্যাঁ, আবার বলছি, আমাদের যখন আমরা কোন একটা সামেশনের সিরিজ লিখছি তার মানে কি, আমাদের এ নট যে টার্মটা, এটা তো হচ্ছে আমার অলসো হচ্ছে কনস্ট্যান্ট, এটা তো আমার চেঞ্জ হচ্ছে না, তো আমার সিরিজ কার জন্য চেঞ্জ হবে? আমার নিচের নিউমেরিক্যাল ভ্যালুর জন্য, তাই তো? দ্যাট মিন্স এই নিউমেরিক্যাল ভ্যালুটাকে কিন্তু আমার এমন একটা ফরম্যাটে আনতে হবে যেটাকে কি আমি ইন টার্ম অফ n লিখতে পারবো, ইন টার্ম অফ n লিখতে পারবো, কারণ তখনই তো আমি বলতে পারবো যে আমার n ইকুয়াল টু 0 এর জন্য আমার এই নিউমেরিক্যাল ভ্যালু আসবে, n ইকুয়াল টু 1 এর জন্য আমার ভ্যালু আসবে, সেখানেই তো আমি সামেশনের সিরিজটা আমরা লিখতে পারি, তাই তো?
তো এখন কথা হচ্ছে আমরা এই যে লিখছি যে মানে 2 1 ফ্যাক্টোরিয়াল স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল স্কয়ার এবং এখান থেকে কিন্তু আমি লিখতে পারবো যে আমার n এর জন্য যখন আমি an লিখব তখন আমার নিচের টার্মটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল স্কয়ার এটা কিন্তু আমি লিখতে পারবো দা কোশ্চেন ইজ হচ্ছে এই যে আমি বলছি যে আমার 144 থেকে হচ্ছে আমি 4 3 ফ্যাক্টোরিয়াল স্কয়ার করছি এটা আমি কিভাবে আনছি আপনাদের ম্যাক্সিমাম সামেশনের যে সিরিজ গুলো করার বিষয় থাকবে সেখানে হচ্ছে আপনাদের এই যে n ফ্যাক্টোরিয়াল এই টাইপের একটা ভ্যালু থাকবে ঠিক আছে অথবা দেখা যাবে হয়তো বা 2 3 4 এরকম থাকবে মানে নরমাল n n প্লাস 1 বা n n মাইনাস 1 এই টাইপের ভ্যালু থাকবে বুঝতে পেরেছি কথাটা মিস মানে হচ্ছে আমি সামেশনের সিরিজ যখন আনবো তখন ফ্যাক্টোরিয়াল নিয়ে আসবো হ্যাঁ আমরা নিউমেরিক্যাল ভ্যালু গুলো টেস্ট করব যে ওটা আমার ফ্যাক্টোরিয়াল আমরা ফেলতে পারছি কিনা ঠিক আছে ইদার ফ্যাক্টোরিয়াল অথবা আমাদের সিম্পল যে ইনক্রিমেন্ট মানে মনে করো যে 2 3 4 2 3 4 5 6 এরকম সিম্পল ইনক্রিমেন্ট তার মানে হচ্ছে আমার m অথবা হচ্ছে কোনো ইভেন নাম্বারও থাকতে পারে যে 2 4 6 সেই ক্ষেত্রে আমার হয়তো টুয়াইস n বা থ্রাইস n বিজোড় সংখ্যার ক্ষেত্রে থ্রাইস n এরকম হবে ঠিক আছে আদার দ্যান দ্যাট মানে ওই ইভেন নাম্বার বা অড নাম্বার এগুলো ছাড়া আমরা চেষ্টা করব যে ফ্যাক্টোরিয়ালের ফরম্যাটে আসে কিনা এটা টেস্ট করে দেখব আমরা সবাই কি বুঝতে পেরেছি হ্যালো হ্যালো কথা কি বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা an টার্মটাকে বেসিক্যালি হচ্ছে আমাদের কিন্তু সাইনেরও একটা ই আছে মাইনাস প্লাস মাইনাস এরকম কিন্তু আছে সো যেহেতু আমরা এটা n লিখছি তার মানে এই ভ্যালুটা কিন্তু n প্লাস 1 হবে কারণ প্রত্যেকটা আমরা স্টাইল খেয়াল করি এই যে 2 1 ফ্যাক্টোরিয়াল 3 2 ফ্যাক্টোরিয়াল সো এটার উপর ডিপেন্ড করে আমার ফাইনালি জেনারেল সলিউশন যেটা ছিল যে আমার জেনারেল সলিউশন কিন্তু বেসিক্যালি হচ্ছে কি এরকম তাই না সো এখানে r এর ভ্যালুটা কি 1 1 সো এই r এর ভ্যালু 1 বসিয়ে আমরা আর তার আগে যে an বের করলাম জাস্ট এটা লিখে দিব এটাই কিন্তু আমাদের y1x ঠিক আছে সো আমি যদি এখানে সিরিজটা বসিয়ে দেই সো a নট ছাড়া বাকি পুরো টার্মটাকেই আমরা কি দিয়ে ডিনোট করব অবশ্যই আচ্ছা এখানে আমরা y1 প্রাইম x টা একবারে বের করে ফেলি যেহেতু আমাদের একটু পরেই লাগবে সো এটার y1 প্রাইম x কি হবে আমাদের এই যে r2 এর জন্যই লাগবে y1 প্রাইম x কি হবে কথা নাই কেন মিস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু n প্লাস 1 x টু দি পাওয়ার n divided by n plus 1 into n plus 1 থাকবে না n plus 1 থাকবে না এক্স্যাক্টলি আমি যদি এই যে x n plus 1 এটা ডিফারেন্সিয়েশন করি করার পরে বেসিক্যালি নিচের n plus 1 টার্মটা আর থাকবে না সো আমাদের টার্মটা হবে হচ্ছে এরকম সবাইকে বুঝতে পেরেছে এটা আমি y1 প্রাইম x টা এখানে লিখে নিলাম আমাদের একটু পরে লাগছে এখন লাগছে না সবাইকে বুঝতে পেরেছি ম্যাম লিমিটটা চেঞ্জ হবে না লোয়ার লিমিট না লোয়ার লিমিট চেঞ্জ করব না কেন বলো তো চেঞ্জ করব না ম্যাম 0 ফ্যাক্টোরিয়াল 1 হ্যাঁ কারণ হচ্ছে আমার লোয়ার লিমিট আমরা চেঞ্জ করি কেন যে ওই ভ্যালুটার জন্য মানে আমরা যখন এই যে হ্যাঁ মানে আমার যদি ওই ভ্যালুটার জন্য কোনো ভ্যালু আমার পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তো আমরা ওই লোয়ার লিমিটটা বাদ দিতে পারি না আর এখানে n ইকুয়াল টু যদি আমি 0 বসাই তাহলে কি আমার কি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে বা 0 হয়ে যাচ্ছে নো ম্যাম না এই জন্যই আমাদের হ্যাঁ ইনফ্যাক্ট না মিস হবে না
হবে না, তো এই জন্য জিরো বাদ দেওয়া যাবে না। আচ্ছা, সো এটা এইটুকু পর্যন্ত কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের আর ওয়ান এর সলিউশন। এখন আমরা আসি আমাদের এই যে কেস থ্রি এর জন্য আমাদের আরেকটা যে স্মলার রুট আছে, দ্যাট মিনস হচ্ছে আর টু ইকুয়াল টু জিরো, এটার জন্য আসলে আমাদের কি হবে। আচ্ছা, এখানে আমরা প্রথমে যেটা করব, আমরা একটু আমাদের রিকার্সন ফর্মুলাটা দেখে নেই, আপনাদের তো খাতায় লেখাই আছে। লাস্ট আমাদের যেটা ছিল আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে এই যে এন প্লাস আর হোল স্কোয়ার, এই ইকুয়েশন ছিল। সো এখান থেকে হচ্ছে আমাদের আর টু ইকুয়াল টু জিরোর জন্য কি আসে আমরা দেখে নিই আগে। ওকে, সো রিকার্সন ফর্মুলাতে আমাদের আর টু ইকুয়াল টু জিরো বসানোর পরে ভ্যালুটা বেসিক্যালি আসবে হচ্ছে রিকার্সন ফর্মুলা এরকম আসবে। এখন আমাদের এখানে যদি আমি এন ইকুয়াল টু জিরো বসাই, সাপোজ যেটা আমরা করে থাকি নর্মালি, মানে আমাদের রিকার্সন ফর্মুলা থেকে কোএফিসিয়েন্ট বের করি, এন ইকুয়াল টু জিরো বসাই, তাহলে কি আসছে? এন ইকুয়াল টু জিরো বসালে কি হবে? মিস এ নট ইকুয়াল জিরো হবে। এ নট ইকুয়াল টু জিরো হবে, বাট এ নট ইকুয়াল টু কি জিরো আসলে হতে পারে? না মিস, হতে পারে না। সো আমরা যখন এই ধরনের কিছু পাবো কেস থ্রি এর ক্ষেত্রে, স্মলার রুটে যদি এরকম হয় যে আমাদের রিকার্সন ফর্মুলাতে বসানোর পরে আমার এ নট ইকুয়াল টু জিরো চলে আসে, হুইচ ইজ নট পসিবল, তখন আমরা যে গিভেন সলিউশনটা ছিল, দ্যাট মিনস হচ্ছে ওই যে আমরা যে সলিউশনটা ইউজ করি আর কি, এই সলিউশনটা আর কনসিডার করতে পারবো না। এই কথাটাকে বুঝতে পেরেছি কিনা, এই সলিউশনটা আমরা ইউজ করতে পারবো না যদি হচ্ছে আমাদের এরকম ইনভ্যালিড টার্ম চলে আসছে যে এ নট ইজ ইকুয়াল টু জিরো, হুইচ ইজ নট পসিবল, তখন আমরা এই সলিউশনটা আমরা ইউজ করতে পারবো না, তখন নতুন একটা ইকুয়েশন আমাদের অ্যাডপ্ট করতে হবে। সেম মানে কেস টু তে যেরকম আমরা করেছিলাম যে আমাদের সেকেন্ড সলিউশনের জন্য একটা নতুন ইকুয়েশন অ্যাডপ্ট করেছিলাম, এখানেও হচ্ছে কেস থ্রি তে আমাদের স্মলার রুটের জন্য হচ্ছে আমরা নতুন একটা সলিউশন অ্যাডপ্ট করব, যেটা হচ্ছে আমাদের কে ওয়াই ওয়ান এক্স লন এক্স এক্স এন প্লাস আর টু। সো এটা স্পেসিফিক্যালি হচ্ছে আমাদের স্মলার রুটের জন্য, লার্জার রুটের জন্য সলিউশন কিন্তু ফিক্সড, আমি গতদিন বলেছি লার্জার রুটের জন্য আমরা এই যে আগে যে সলিউশনটা দেখে আসলাম ওটা কিন্তু ফিক্সড, আমাদের স্মলার রুটের জন্য আমরা ওই সলিউশন ইউজ করতে পারবো কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে, যদি না করতে পারি তখন আমাদের এই সলিউশনে চলে যেতে হবে। কথাটা কি বুঝতে পেরেছি সবাই? হ্যালো, জি মিস। আচ্ছা, সো এই সলিউশনে আমাদের আর টু এর ভ্যালু হচ্ছে জিরো হবে অফকোর্স। সো আমরা যেভাবে মানে প্রসিড করি সিস্টেম সিমিলার, আমরা ওয়াই টু প্রাইম এক্স ওয়াই টু ডাবল প্রাইম এক্স এই ভ্যালুগুলো আস্তে আস্তে বের করব, বের করে আমরা ইকুয়েশনে বসাবো। ঠিক আছে, ইকুয়েশনটা একটু লম্বা, আমরা আস্তে আস্তে করব। আচ্ছা, সো ওয়াই টু এক্স আমার গিভেন দেয়া আছে, সেখান থেকে আমরা বের করে নেই ওয়াই টু প্রাইম এক্স, আর হচ্ছে এটা, আর এই ক্ষেত্রে হচ্ছে টার্মগুলো একটু বড়, তো আমরা ডিফারেন্সিয়েশনটা একটু ধৈর্য ধরে করব, মাঝখানে যদি ভুল না হয়ে যায়। মিস y2 প্রাইম x এর সেকেন্ড লাইনটা কিভাবে পেলাম? y2 প্রাইম x এর সেকেন্ড কোন লাইন? সরি মিস, ডিফারেন্সিয়েট করেছি, বুঝতে পেরেছি।
আচ্ছা সবাই ডিফারেন্সিয়েশনটা লিখেছি বুঝতে পেরেছি না নরমাল ডিফারেন্সিয়েশন কিন্তু মিস এখানে ডিটা কি বোঝাচ্ছে আমাদের যেমন আগে এএনটা বের করতাম এখানে কোএফিসিয়েন্টের নাম হচ্ছে ডিএন আমরা এখানে বের করব হচ্ছে ডি নট ডি1 ডি2 ডি3 এরকম আচ্ছা সো আমাদের এই ডিফারেন্সিয়েশনের ভ্যালুগুলো এরপর কি করতে হবে এখন কি করতে হবে মিস আমরা হচ্ছে n minus 2 কে সব সেম টার্ম না বুঝিনি মিস মেইন ইকুয়েশনে বসাবো মেইন ইকুয়েশনে বসাবো দ্যাট ইজ হচ্ছে এই যে এই ইকুয়েশনে আমরা বসাবো তাই তো তাহলে দেখি ওকে আচ্ছা এক্স এর সাথে ওয়াই ডাবল প্রাইম আমাদের ওয়াই প্রাইমটা লাগছে না এখানে বেসিক্যালি হচ্ছে ওয়াই ডাবল প্রাইম আর ওয়াইটাই লাগছে আচ্ছা আমি এক্স এর সাথে একবারে মাল্টিপ্লাই করে বসাচ্ছি বিকজ ওয়াই টু ডাবল প্রাইম যেটা এটা পুরোটার সাথে কিন্তু আমার এক্স মাল্টিপ্লাই হবে সো আপনারাও ক্যালকুলেশন করার সময় ওভাবে দেখে দেখে একটু ইয়ে করেন ম্যাম ওই যে y টু বার x যেটা ম্যাম এই লাইনের মধ্যে সামেশনে n এর লোয়ার লিমিটটা 0 থাকলে তো টার্মটা 0 হয়ে যায় না হ্যাঁ 0 হয় বাট আমরা এখানে 0 ধরিনি হচ্ছে আমাদের এরপরে যে আমরা ম্যাথের এই 0 টা কিন্তু মানে ধরাটা ম্যান্ডেটরি না আমরা অনেক সময় বাদ দিয়ে দিই কারণ হচ্ছে ওই টার্মগুলোর কোনো মিনিং নেই এর জন্য বাট আমরা এখানে 0 করিনি কারণ হচ্ছে আমার পরবর্তীতে লোয়ার লিমিট অ্যাড করতে সুবিধা হবে এই জন্য ঠিক আছে এখন যদি তোমরা বাদ দিতে চাও দিতে পারো পরবর্তীতে লোয়ার লিমিট ওভাবে চেঞ্জ করে নিবে ঠিক আছে 1 বা 2 ধরলে আমাদের আলটিমেট উদ্দেশ্য কি থাকে যে লোয়ার লিমিট হচ্ছে সেম প্ল্যাটফর্মে আনা ম্যাথ সলভ করার কিন্তু যে একটাই সিঙ্গেল ওয়ে আছে এরকম কিছু না আমরা যদি এখানে 1 2 ধরে নেই তাহলে পরবর্তীতে আমাকে লোয়ার লিমিটটা ওভাবে ট্রান্সফার করে নিতে হবে বুঝতে পেরেছি জি মিস আচ্ছা আচ্ছা আর ওয়াইটা থাকবে শুধু which is ky1x ln x n এটা হচ্ছে আমার গিভেন ইকুয়েশন আচ্ছা সো এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব আমরা কেস 2 এর সময় ইফ ইউ ক্যান রিকল আমি একটু দেখে আসি এই যে এই জিনিসটার কথা মনে আছে যে আমরা একটা টার্ম ইকুয়াল টু 0 লিখতাম তার কারণ হচ্ছে এটা কি আমাদের যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন তার ফরম্যাটে এসেছে বাট হচ্ছে আমাদের প্রথম হাফের যে সলিউশন সেই ফাংশনটা চলে আসছে এই জন্য এই টার্মটা কি আমরা নেগলেক্ট করে দিতাম সেম ওয়েতে হচ্ছে এখানেও আমাদের এই কেস 2 কেস 3 ম্যাথগুলো সলভ করতে গেলে আপনাদের অবশ্যই এরকম দুটো টার্ম থাকবে যেটা হচ্ছে আপনাদের প্রথম সলিউশনের সিমিলার আসবে তো এবং সেই টার্মটাকে কিন্তু আমরা নেগলেক্ট করে দিব কথাটা কি বুঝতে পেরেছি কেস 2 3 তে এই টার্ম দুটো অবশ্যই মাস্ট আসবে আপনাদের বিকজ ইকুয়েশনটাই এরকম কথাটা কি বুঝতে পেরেছি কিনা মিস বুঝতে পারিনি বুঝতে পারিনি এই যে আমাদের কেসের যে আমরা জিরো ধরে নিয়েছিলাম মনে আছে
সেম কনসেপ্টটা হচ্ছে আমার কেস 3 তে অ্যাপ্লিকেবল হবে কেস 2 আর কেস 3 ম্যাপ করার সময় আপনাদের যখনই সেকেন্ড সলিউশনে যাবেন অবশ্যই এরকম একটা টার্ম মানে একটা সেট থাকবে যেটা হচ্ছে আপনাদের গিভেন ইকুয়েশনের সিমিলারিটি থাকবে এবং সেখানে প্রথম হাফের সলিউশনের ফাংশনটা আসবে যেহেতু হচ্ছে আমাদের কেন এই জিনিসটা কেন আসে বলেন তো তার কারণ কি আমাদের যে ওয়াই ইকুয়েশনটা মানে ওয়াই টু ইকুয়েশন সেই ইকুয়েশনের মধ্যে কিন্তু ওয়াই ওয়ান এক্স আছে মানে প্রথম হাফের সলিউশন আছে সো অবশ্যই এখানে এরকম কিছু টার্ম আসবে যেটা হচ্ছে আমার ওই গিভেন ইকুয়েশনের সিমিলারিটি এবং হচ্ছে আমাদের ওই প্রথম যে সলিউশনটা ওয়াই ওয়ান এক্স সেটার টার্মটা আসবে ঠিক আছে সো এরকম একটা পার্ট কিন্তু অবশ্যই জিরো হবেই আচ্ছা তাহলে আমি দেখি কোন টার্মটা আছে আমাদের এখানে লন এক্স এর যে টার্মটা এবং লন এক্স এর টার্মটাই হবে তার কারণ আমার ওয়াই ওয়ান এক্স কার সাথে আছে এখানে লন এক্স এর সাথে আছে আচ্ছা তাহলে আমরা একটু লিখি আমাদের হচ্ছে এক্স ওয়াই ডাবল প্রাইম এক্স প্লাস হচ্ছে সো আমাদের বাদ চলে গেল কিন্তু এটা এটা আর হচ্ছে এখানে কোন ইকুয়েশনের সাথে সিমিলার পাচ্ছি মিস সেটা ধরতে পারছি না এই যে গিভেন ইকুয়েশন এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো বাট এখানে হচ্ছে আমার ওয়াই ওয়ান ওয়াই ওয়ানটা কি আসলে আমাদের প্রথম সলিউশনের যে ফাংশন দ্যাট ইজ হচ্ছে ওয়াই ওয়ান এক্স মিস ওয়াই ওয়ান এক্স যেটা ছিল সেটা তো আমরা সামেশন সিরিজ যেটা সেটা না হ্যাঁ সেটাই তো আমাদের প্রথম সলিউশনটা ওয়াই ওয়ান এক্সটাই তো আমার প্রথম সলিউশনটা মিস কিন্তু এখানে তো কোনো সামেশন সিরিজ নেই আমি তাহলে এলিমিনেট কিভাবে করলাম বাবা সামেশন সিরিজ কেন লাগবে আমাদের এই যে y1 যে ফাংশনটা এই ফাংশনটা কিন্তু বেসিক্যালি আমার প্রথম হাফের যে ফাংশনটা প্রথম হাফের সলিউশনের যে ফাংশনটা সেই ফাংশনটাই এই y2x এর ইকুয়েশন যে আমরা লিখছি এখানে যে y1x ফাংশন এই ফাংশনটা কিন্তু ওটাই ইন্ডিকেট করে যে আপনাদের প্রথম হাফের যে সলিউশনের ফাংশনটা সেটাই কিন্তু ইন্ডিকেট করে মিস মানে হচ্ছে কে ওয়াই ওয়ান এক্স লন এক্স যে পোর্শনটুকু সেটা হচ্ছে আমরা এলিমিনেট করছি না না সেটা কেন এলিমিনেট করব সেটা পুরোটা কি এলিমিনেট করছি আমার ওই পুরো পার্ট থেকে এটা তো ডিফারেন্সিয়েশন করার পরে তো আমার ওই পুরো পার্ট থেকে আরো অনেক টার্ম এসেছে তাই না ডিফারেন্সিয়েশন করার পরে যে এক্স এর টার্ম এসেছে 1/x এসেছে অনেক কিছু এসেছে কিন্তু সেখান থেকে শুধুমাত্র আমাদের গিভেন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন তার ফরম্যাটে আমি যতটুকুকে ফেলতে পারি সেইটুকু টার্মই হচ্ছে নেগলেক্ট হয়ে যায় এবং নরমালি হচ্ছে আপনাদের লন এক্স এর যে টার্ম গুলো থাকে সেগুলোই হচ্ছে নেগলেক্ট হয়ে যায় জি মিস ঠিক আছে বাট ওই লন এক্স থেকে কিন্তু ডিফারেন্সিয়েশন করে কিন্তু আমাদের আরো অনেক টার্ম এসেছে তাই না জি মিস আচ্ছা তাহলে এখানে আমি কে লিখলাম এই টার্মটা আমরা জিরো লিখতে পারবো যাই হোক আর এরপর একটু দেখি আমাদের আর কি কোনো সিমিলার টার্ম আছে আচ্ছা এখানে কি আমি কোনো কিছু ভুল লিখেছি y ডাবল প্রাইম y প্রাইম ভুল লিখেছি কিনা ভুল লিখেছে এই যে এই টার্মটা বলেননি আমাকে এটা কি হবে y1 প্রাইম x হবে কি ভুল করেছে বুঝতে পেরেছেন হ্যালো নো মিস এই যে এখানে আমাদের প্রথম যে ইয়েটা এখান থেকে তো এই দুইটা ডিফারেন্সিয়েশন এসেছে আর এই পরেরটা থেকে হচ্ছে এই দুটো তাই না তো এই সেকেন্ড টার্মটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমার একটা টার্ম কি আসবে যে কে ওয়াই ওয়ান প্রাইম এক্স আর ওয়ান বাই এক্স আর পরে হচ্ছে ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে এখানে আমি ওয়াই ওয়ান ডাবল প্রাইম ডাবল প্রাইম হবে জি ডাবল প্রাইম হবে এটা কি ডাবল প্রাইম হবে মিস সিঙ্গেল প্রাইম সিঙ্গেল প্রাইম আমি ভুলে ডাবল প্রাইম লিখেছি সিঙ্গেল প্রাইম হবে হ্যাঁ তাহলে এই টার্মটা ভুল ছিল তাহলে এটা যদি যোগ বিয়োগ কি করা হয় যে এই সিমিলার টার্ম আছে আর কি টু কে ওয়াই ওয়ান প্রাইম এক্স আমার আর একটু কোয়েশ্চেন ছিল বলো মিস আমরা হচ্ছে সামেশন অফ ডিএন এক্স টু দি পাওয়ার এন টার্মটিকেও এলিমিনেট করছি না সামেশন অফ ডিএন এক্স টু দি পাওয়ার এন
কেন এলিমিনেট কেন করব মিস y টু x ইকুয়াল তো আমরা হচ্ছে k y1 x ln x প্লাস সামেশন dn x টু দি পাওয়ার n ধরেছিলাম না হ্যাঁ মিস তাহলে নিচে সেকেন্ড লাইন যেটা সেখানে তো dn x টু দি পাওয়ার n হচ্ছে একটা কমন টার্ম রয়েছে সেকেন্ড লাইন মিস হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যে এলিমিনেট করেছি যে লাইনটিকে ওখানে হচ্ছে লাস্টের দিকে এই টার্মটা dn x টু দি পাওয়ার n জি মিস না এটাকে এলিমিনেট কেন করব মিস সিমিলার যে তাই কোথায় সিমিলার কে সিমিলার মিস মানে হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে y1 প্রাইম আমরা যে এই টার্মটুকু থেকে এলিমিনেট করলাম এইটা কেন এলিমিনেট করলাম এটা কেন এলিমিনেট করলাম এটা কে ক্লিয়ার বুঝতে পেরেছে যে কোনো একজন অ্যানসার দাও তো ম্যাম এটা মেইন ইকুয়েশনে ইকুয়ালস টু 0 লেখা মানে এই ফরম্যাটটা x y মেইন ইকুয়েশনের ফরম্যাটে প্লাস হচ্ছে আমাদের এখানে y1 ফাংশন সেটা আছে দ্যাট ইজ হচ্ছে y1 ফাংশনটা আসলে আমার প্রথম রুটের জন্য সলিউশন এবং এটা মেইন ইকুয়েশনের ফরম্যাটে আছে এই জন্যই কিন্তু এই টার্মটাকে আমরা 0 বলছি এটার সাথে এই সামেশনের তো কোনো রিলেশন নেই কোনো রিলেশন আছে যে কোশ্চেন করেছো মানে তোমার কেন মনে হচ্ছে এই টার্মটা এলিমিনেট করতে হবে ব্যাপারটা কি এমন যে আমরা হচ্ছে y টার্মটিকে হচ্ছে k y1x ln x ধরছি মানে হচ্ছে মেইন ইকুয়েশনে যে y টার্ম আর কি x y প্রাইম প্রাইম প্লাস y যেটা কোশ্চেন বুঝতে পারিনি আবার বলো মিস আমি বলতে চাচ্ছিলাম আমাদের মেইন ইকুয়েশন তো হচ্ছে x y প্রাইম প্রাইম প্লাস y x y ডাবল প্রাইম প্লাস y জি মিস মিস আমরা হচ্ছে এলিমিনেট করছি k y1 x ln x আর হচ্ছে k y1 প্রাইম মানে ডাবল প্রাইম x ln x হ্যাঁ তার মানে কি ব্যাপারটা এরকম যে y ইকুয়াল আমরা হচ্ছে ধরে নিচ্ছি k y1 x ln x না y ইকুয়াল টু ধরে নিচ্ছি না বুঝতে পারোনি আমার কথাটা ভালো করে শোনো আমি এখানে কি করেছি কে কমন নিয়েছি ln x কমন নিয়েছি যেহেতু দুটোতে আমার কে ln x আছে কমন নিয়ে লেখার পর আমি দেখছি যে আমার ইকুয়েশনটা এরকম ফরম্যাটে আসছে যে x1 y1 ডাবল প্রাইম x প্লাস yx তাহলে আমার গিভেন এই ইকুয়েশনটা প্রথম কথা হচ্ছে আমার এই যে এতটুকু লিখলাম এইটুকু কি আমার এই ইকুয়েশনের ফরম্যাটে আছে না জি মিস মানে আমার যেটা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমি সলভ করছি তার ফরম্যাটে আছে সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি আমার এখানে y ফাংশনটা কিন্তু y না y1 আর y1x টা আসলে কি আমাদের প্রথম রুটের জন্য যে সলিউশন সেটা জি মিস ঠিক আছে সো এরকম যখন দুটো কন্ডিশন ফুলফিল হচ্ছে তখন আমরা এই পুরো টার্মটাকে কি জিরো বলছি আচ্ছা মিস বুঝতে পেরেছি জি মিস আচ্ছা কোথায় ছিলাম হারিয়ে গেছি সো 2k y প্রাইম x আছে এই দুটো টার্ম চলে গেল আর কি টার্ম আছে মাইনাস 1x k y 1x এটা অ্যাজ ইট ইজ থাকবে এটার সাথে কোনো ক্যালকুলেশন নাই আর সামেশনের সিরিজ আছে সামেশনের সিরিজে হচ্ছে বেসিক্যালি একটাতে হচ্ছে n আরেকটাতে n 1 আচ্ছা আমরা এখানে ছোট্ট একটা কাজ করে নিই আগে আমরা সামেশনটা লিখে নিই আগে 0 টু ইনফিনিট n n 1 আর হচ্ছে dn x টু দি পাওয়ার এটা হচ্ছে n 1 আরেকটা সামেশন আছে আছে হচ্ছে 0 ইনফিনিট dn x টু দি পাওয়ার n আচ্ছা এখন আপনারা হচ্ছে আমি এখানে আমি আবার বলছি সলিউশন করার কিন্তু একটা ওয়ে আছে এরকম কিন্তু না যেটা এটা ম্যাথ সো ম্যাথের সলিউশন কিন্তু আমার ডিফারেন্ট হতে পারে আপনারাও চিন্তা করতে পারেন অন্যভাবে কোনো সমস্যা নেই এখানে হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার x এর পাওয়ারটাকে আমি চাচ্ছি হচ্ছে n এর বেজে রাখার জন্য সো আপনারা যেটা করতে পারেন চাইলে হচ্ছে এখানে এই যে এই এটাকে x এর পাওয়ার n বেজ করে এটাকে আপনারা কনভার্ট করে নিতে পারেন যে n 1 আছে যে টার্মটা সেটাকে কনভার্ট করে নিতে পারেন বাট আমি এখানে পুরো সিরিজটাকেই হচ্ছে মানে আমার লেফট হ্যান্ড সাইডে যা কিছু আছে পুরোটাকেই হচ্ছে আমি x দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি ঠিক আছে আমি এগেইন বলছি দিস ইজ নট দ্য ওয়ান স্টাইল অফ সলিউশন আমি পুরোটাকেই হচ্ছে x দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি সো আমি যদি x দিয়ে মাল্টিপ্লাই করে নিই আমার এই টার্মটা চলে যাচ্ছে আর এখানে হচ্ছে শুধু n থাকছে আর এখানে হচ্ছে n প্লাস 1 এটা হচ্ছে বাই মাল্টিপ্লাইং উইথ
x বাট আপনারা চাইলে কিন্তু এই যে n 1 টা অ্যাজাম্পশন করেও লিখতে পারেন কোনো প্রবলেম নেই আচ্ছা সো এটা করার পরে আমার x এর পাওয়ার একটা যেহেতু n আছে আমি শুধু এটা অ্যাজাম্পশন করে নিচ্ছি n plus 1 equal to m m equal to plus 1 সো আমি পরের লাইনে চলে যাই আমরা হচ্ছে বেসিক্যালি সামেশনের সিরিজগুলো হচ্ছে একটা সাইডে রাখবো আর বাকিগুলো হচ্ছে আমরা একটা সাইডে রেখে দিব বিকজ আলটিমেটলি আমার ওই লোয়ার লিমিট এগুলো আমাদের মিলাতে হবে সো আমার সামেশনের যে সিরিজগুলো এগুলো আমি বাম দিকে রেখে দিচ্ছি আমার টার্ম আসবে হচ্ছে আচ্ছা এটাতে যে আমি অ্যাজাম্পশন করেছি সেই অ্যাজাম্পশনটা আমি একবারে লিখে নিচ্ছি আচ্ছা এটা একটা গেল আর ডান দিকে তাহলে থাকলো এটা তো আমার জিরো চলে আসছে সো আমার ডান দিকে থাকছে হচ্ছে মাইনাস ম্যাম আমরা এক্স দিয়ে গুণ করে অ্যাজাম করলাম কেন মানে x গুণ না করলে কি হতো গুণ না করলে তখন হচ্ছে n 1 টা অ্যাজাম্পশন করতেন আমি তো বললামই যদি আমি x গুণ না করতাম এখানে যেমন হচ্ছে আমার x দিয়ে মাল্টিপ্লাই করার পর হচ্ছে এটা x টু দি পাওয়ার n হচ্ছে আর এটা x টু দি পাওয়ার হচ্ছে n প্লাস 1 হচ্ছে আর আপনারা যদি মাল্টিপ্লাই না করতেন তাহলে হচ্ছে কি করতাম এই যে n 1 টা অ্যাজাম্পশন করে নিতাম মানে x n টা হচ্ছে আমি বেস ধরে নিতাম বুঝতে পেরেছি দিস ইজ মানে এটা একটা ওয়ে মানে সলভ করার আপনারা চাইলে n 1 ধরেও করতে পারতেন কোনো সমস্যা নেই আচ্ছা মাইনাস টু কে ওয়াই ওয়ান এক্স এটা একটা টার্ম আর কি টার্ম থাকছে আমাদের এ পাশে প্লাস কে ওয়াই ওয়ান এক্স আচ্ছা এখন লোয়ার লিমিটটা শুধু আমার এক্স এর পাওয়ার দুপাশে মানে বাম পাশে হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার এন আছে শুধুমাত্র লোয়ার লিমিটটা চেঞ্জ আছে সো এখানে যদি আমি লোয়ার লিমিটটা ওয়ানের জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে কি কোনো প্রবলেম হবে বা বসাতে পারবো কিনা বলেন মিস জিরো বসালে হচ্ছে ডি মাইনাস ওয়ান টার্ম আসে যেটা থাকবে না থাকবে না সো আমরা চাইলে কিন্তু এটা লোয়ার লিমিট জিরো ধরে নিতে পারি দ্যাট মিন্স আমার লেফট হ্যান্ড সাইড কিন্তু সর্টেড মানে আমার জিরো ইনফিনিট চলে এসেছে আর এদিকে হচ্ছে এন এন মাইনাস ওয়ান ডি এন আর হচ্ছে ডি এন মাইনাস ওয়ান আমার লেফট হ্যান্ড সাইড নিয়ে আর কোনো চিন্তা নেই বিকজ আমার এক্স এর পাওয়ার আর লোয়ার লিমিট সেম এখন হচ্ছে আমার বাম ডান দিকে যে টার্ম শুধুমাত্র এই টার্মটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব মানে বাম দিকের সিমিলারিটি আনার জন্য সো এখন কিন্তু আমাদের কোথা থেকে আসবে এই y1 x y1 প্রাইম x এখন কোথা থেকে আসবে কথা নাই আগের সলিউশন থেকে এই যে শুরুতেই সুন্দর করে বের করে এসেছি আমরা y1x y1 প্রাইম x তাহলে এই ভ্যালুগুলো আমাদের এখন বসাতে হবে বসিয়ে ক্যালকুলেশন করে আস্তে আস্তে প্রসেস করতে হবে তাহলে আমরা দেখি সো y1 প্রাইম x ইকুয়েশনটা ছিল বেসিক্যালি হচ্ছে এটা একটা আর y1 x হচ্ছে আচ্ছা আমি কি লিখলাম ভুল লিখেছি আই থিংক আমার নিচে থাকার কথা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল স্কয়ার আর কি ভুল আছে এখানে বলেন তো কিছু বলছেন না কেন কি ভুল আছে আমি সিরিজ ঠিক করেছি x টু দি পাওয়ার n হ্যাঁ আর এইটা হচ্ছে ঠিক আছে সো এখন
বাম দিকে আর আমি লিখছি না কারণ আমাদের শুধু ডান দিকের ক্যালকুলেশনটা করা লাগবে এখন সো ওটা লিখে লাস্টে একবারে লোয়ার লিমিট দুই পাশে মেলাবো আমরা আচ্ছা সো একটা টার্ম হচ্ছে আমাদের x এর পাওয়ারটা এখানে কি হবে আমি যদি এখানে লিখে দেই এটা কি হবে x এর পাওয়ার n প্লাস কি হবে না হবে না এস মিস n প্লাস 1 তাহলে দুটোতে কিন্তু আমাদের x n প্লাস 1 লোয়ার লিমিট তো জিরো আছে তাহলে আমরা বাম দিকে তাকাই আমার বাম দিকে লোয়ার লিমিট জিরো বাট x এর পাওয়ারটা কিন্তু মেলেনি মানে x টু দি পাওয়ার n প্লাস 1 টা মেলেনি দ্যাট মিন্স ওটা আমার কনভার্ট করতে হবে আচ্ছা আমরা একটু আগে দেখে নেই যে ক্যালকুলেশন কি করা যায় আমি যদি মাইনাস k কমন নিয়ে নেই এরকম কি লেখা যায় কিনা বলেন কি করলাম লেখা যায় লেখা যায় বুঝতে পেরেছেন কিনা দেখেন হ্যালো বুঝতে পেরেছি এস মিস লেখা যায় আচ্ছা জাস্ট নরমাল এক্স টু দি পাওয়ার n প্লাস 1 যেটা ওটা কমন নিয়ে আমাদের বাকি যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে ওগুলো আমরা ক্যালকুলেশন করেছি এনিওয়ে সো এটা ক্যালকুলেশন করার পরে আমার x এর টা টার্ম ধরে নিতে হবে যে কি টার্ম ধরতে পারি আমাদের আমাদের এটা আসে হচ্ছে ও আমি তো এখানে মাইনাস 1 ফর n বাদই দিয়ে দিয়েছি মাইনাস 1 টু দি পাওয়ার n n প্লাস 1 এই সো এটা হওয়ার পরে আমাদের কি অ্যাজাম্পশন করব এখানে বলেন তো অ্যাজাম্পশন কি করব সঠিক n প্লাস 1 কে m ধরে নিব ইকুয়াল টু 0 জন্য হবে m = plus 1 তাই তো তাহলে আমরা সেই অ্যাসাম্পশন লিখে ফেলি আমি লিখে ফেলছি আচ্ছা আমি একবারই লিখেছি ঠিক আছে এম থেকে এনে কনভার্ট করে একবারই লিখেছি এখন আমাকে বলেন আমার স্টিল কিন্তু লোয়ার লিমিট আবার 1 হয়ে গেল যদিও আমার এক্স এর পাওয়ার সিমিলার হয়ে গেছে বাট লোয়ার লিমিট 1 হয়ে গেল এখন আমাকে বলেন যে এটা কি আমরা 0 লিখতে পারবো কিনা লোয়ার লিমিটটা 0 লেখা যাবে কিনা এটা কি 0 লেখা যাবে বলেন চিন্তা করে বলেন ইকুয়াল টু 0 লেখা যাবে কিনা কি মনে হয় মিস যাবে যাবে তার কারণ আমি নিচে যদি জিরো বসাই আমার পুরো টার্মটা কি হয়ে যাবে রেসপন্স নাই কেন ইনফিনিট হয়ে যাবে ইনফিনিট হয়ে যাবে তো আমরা আমাদের রিয়াকশন ফর্মুলা কি পেয়ে গিয়েছি মাইনাস কে মানে দুই পাশে আমার লোয়ার লিমিট এক্স এর পাওয়ার সব সিমিলার হয়ে গেছে এখন যেটা করতে হবে এই ইকুয়েশনে বসিয়ে আমরা বেসিক্যালি ডি নট ডি ওয়ান ডি টু বের করব ঠিক আছে আপনারা ভ্যালু বের করবেন হচ্ছে ডি থ্রি পর্যন্ত বের করেন ডি থ্রি আমাদের এখানে প্রথম ভ্যালুটা আসবে হচ্ছে আমি লিখে দিচ্ছি আমরা এন ইকুয়াল টু ওয়ান বসাই ফার্স্টে আচ্ছা জিরো বসিয়ে কোনো লাভ আছে এখানে জিরো বসিয়ে কোনো লাভ আছে
চিন্তা করে দেখেন জিরো কি আমরা বসে কোনো লাভ আছে কিনা। কথা নেই কেন যদি আমি n = 0 বসাই আপনারা বের করেন ডি টু ডি থ্রি করতে পারছি। হ্যালো মিস করছি, প্রথমটার ভ্যালুটা কি এসেছে? ডি নট কত হবে? মিস ডি নট হচ্ছে মাইনাস কে। ম্যাম শুধু কে আসে না? না মাইনাস কে আসবে। ভালো করে দেখি আমরা। আচ্ছা আস্তে আস্তে করি। ডি টু কত হবে? ডি থ্রি কত হবে? ডি টু এসেছে কারো? মিস থ্রি কে বাই ফোর মাইনাস ডি ওয়ান বাই কে। একইভাবে করতে হবে। আমার ডি থ্রি আসবে হচ্ছে বেসিক্যালি মাইনাস সেভেন, করে দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে আমার ডি থ্রিতে কিন্তু আমি যখন ডি থ্রি বের করবো তখন কিন্তু আমার টার্ম আসবে ডি টু, সেটাতে কিন্তু আমার এই যে আগের ভ্যালুটা বসাতে হবে, এর জন্য কিন্তু ইন টার্ম অফ ডি ওয়ান এসেছে। আবার ডি ফোর যেমন আসবে হচ্ছে আপনার, সবাই এই ভ্যালুটা লিখে রাখেন পরে চেক করে দেখেন, নর্মাল ক্যালকুলেশন যেভাবে আমরা কোএফিসিয়েন্ট বের করি সেভাবেই। সো ডি ওয়ান বাই 144। তো এখানে কোএফিসিয়েন্ট কিন্তু হচ্ছে কমন একটাই, আগে যেমন আমাদের যে এ নট অথবা এ ওয়ান থাকতো সব কিন্তু ইন টার্ম অফ ডি ওয়ান আসবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা সলিউশন কিন্তু পেয়ে গেছি, এখন যে সলিউশন লেখা আর কিছু না, আমাদের ওই যে গিভেন ইকুয়েশন, ইকুয়েশনটা একটু আমরা লিখি। এই যে হচ্ছে আমাদের সলিউশন অফ ডিএন এক্স টু দি পাওয়ার এন প্লাস আর, আর এর ভ্যালু জিরো, সো আমাদের এই যে ডিএন এক্স টু দি পাওয়ার এন, তাই তো? বুঝতে পারছি? এখন হচ্ছে সলিউশনে জাস্ট আমাদের বসাতে হবে ওয়াই ওয়ান এক্স হচ্ছে আমাদের যে সেটা হবে মানে ফার্স্ট হাফের যে সলিউশন, আর এই ডিএন এক্স এর হচ্ছে আমরা এই যে কোএফিসিয়েন্ট গুলো যে পেলাম এগুলো আমরা লিখবো। দ্যাট মিন্স হচ্ছে কি ওই যে ডি নট এক্স নট, তারপরে ডি ওয়ান এক্স ওয়ান, ডি টু এক্স টু, এইভাবে উপরে হবে, এভাবে করে আমরা লিখবো। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছি? সো আমাদের আগে যেমন কোএফিসিয়েন্ট থাকতো এখানে শুধু ডি কে করেছি না ওটাই লিখবো আর কি, আর কিছু না।
আচ্ছা সবাই কি এই ম্যাথটা বুঝতে পেরেছি? হ্যালো, জি ম্যাম। আচ্ছা একটা ম্যাথ আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, আমি এই ম্যাথটা প্রায় 4 y1 sorry y prime y হবে। এই ম্যাথটা আগেই বলছি, এই ম্যাথটা হচ্ছে কেস 3 হবে, ঠিক আছে? কেস 3 হবে, বাট আমাদের সলিউশন করার সময় বড় একটা ইকুয়েশন সলভ করলাম, বাট এই ম্যাথটা হচ্ছে আমার y পর্যন্ত আমি কি আজকে আপনাদের ক্লাস শেষ করে দিব নাকি হচ্ছে মানে এখন কি 5 মিনিট বা 10 মিনিট ব্রেক দিয়ে আমি এসে ক্লাস শেষ করে দিব নাকি বৃহস্পতিবার ক্লাস নিব আবার? আজকের ক্লাস এই পর্যন্তই থাক ম্যাম, এ পর্যন্তই থাকবে। আচ্ছা তাহলে থার্সডে তে হচ্ছে আপনাদের ফারুক স্যারের দুটো ক্লাস, তো মানে আমার ক্লাসের একটা ক্লাস আপনি নেবেন, তারপরে আমি একটা ক্লাস নিব। আচ্ছা থার্সডে সকালবেলা কি আপনাদের কোনো ফাঁকা থাকে? জি না ম্যাম। থাকে না কি বলুন?